বিৰতি পিছত স্বাগতম জানাইছো চাৰি ৰাজ্যৰ নিৰ্বাচনী ফলাফল খন্তেক সময়ৰ পিছতেই ভোটগণনা অনুষ্ঠিত হ'ব আৰু আমি সবিশেষ ভোটগণনাৰ তথ্য শেহতীয়া সকলো খবৰ লৈ আহিম আৰু এই মুহূৰ্তত আমি দেখুৱাবলৈ বিচাৰিছো অপিনিয়ন পল আৰু এক্সিট পলৰ মাজত যি পাৰ্থক্য এক্সিট পলৰ যিসমূহ তথ্য আছে চাৰিখন ৰাজ্যৰ কাইলৈ পুৱাৰে পৰা মিজোৰামৰ ভোটগণনা অনুষ্ঠিত হ'ব চাৰি ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ ভোটগণনা আৰু ইয়াৰ বাবে শেহতীয়া সকলো তথ্য আপোনালোকৰ বাবে মুহূৰ্ততে লৈ আহিম কোনে চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম হ'ব কাৰ দখলত থাকিব শাসকীয় এন ডি এ আৰু বিৰোধী পক্ষৰ ভিতৰত কোনে কি কাহি মাৰিব সেয়া এই মুহূৰ্তৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ লাখটকীয়া প্ৰশ্ন এক্সিট পলৰ তথ্য আপোনালোকৰ বাবে লৈ আহিছো এক্সিট পল কিমান এবাৰ সঁচা প্ৰমাণিত হ'ব এক্সিট পল কৰা সংস্থাসমূহৰ বাবে এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন সন্মানৰ প্ৰশ্ন হৈ বিবেচিত হৈছে ৰাজস্থানত পল অফ পলছ যদি দেখিবলৈ পোৱা যায় তেনেহ'লে ৰাজস্থানৰ যি তথ্য আছে মিজোৰামৰ তথ্য লৈ আহিছোঁ মিজোৰামত এম এন এফক 17খন আসন কংগ্ৰেছক 7খন জেদ পি এমক 15খন বিজেপিক 1খন আসন প্ৰদান কৰিছে ছত্তীশগড়ত যদি দেখিবলৈ পোৱা যায় বিজেপিক 50খন আসন কংগ্ৰেছক 38খন আসন আৰু অন্যান্য 2খন আসন প্ৰদান কৰিছে তেলেংগানাত বি আৰ এছক 44খন আসন কংগ্ৰেছক 63খন আসন এ আই এম আই এমক 3খন আসন প্ৰদান কৰিছে মধ্যপ্ৰদেশত বিজেপিক 130খন আসন আৰু কংগ্ৰেছক 97খন আসন অন্যান্য 3খন আসন প্ৰদান কৰিছে ৰাজস্থানত বিজেপিক 80খন আসন কংগ্ৰেছক 106খন আসন আৰু অন্যান্য দলক 13খন আসন প্ৰদান কৰিছে আৰু মিজোৰামত 17খন 7খন পল অফ দ্য পলছ অৰ্থাৎ সকলো এক্সিট পলৰ যদি গড় উলিওৱা হয় তেনেহ'লে এই পৰিসংখ্যা হ'ব পাৰে এই তথ্য স্ক্ৰীণত আগবঢ়াইছোঁ আৰু এই ফলাফল অনুসৰি ৰাজ্যসমূহত বিশেষকৈ তেলেংগানাত কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব এই শক্তিশালী যি ভৱিষ্যৎবাণী কৰিছিলে ভোটগণনা শেষ হোৱাৰ লগে লগে তাৰ বিপৰীতে মধ্যপ্ৰদেশত বিজেপিৰ চৰকাৰৰ ভৱিষ্যৎবাণী কৰিছিলে ৰাজস্থানত কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব কংগ্ৰেছৰ নেতৃত্বত 106খন আসন সৰ্বাধিক লাভ কৰিব যদি গড় সকলো এক্সিট পলৰ সংস্থাৰ গড় দেখুৱাবলৈ পোৱা যায় মিজোৰামত এম এন এফ শক্তিশালী স্থিতিত থাকিব 17খন আসনেৰে কিন্তু তেওঁলোকৰ মেজিক নাম্বাৰ তেওঁলোকে নাপাব গতিকে আন আন দলৰ অন্যান্য পাৰ্টীৰ সহায় ল'ব লাগিব ঠিক তেনেকৈ ছত্তীশগড়ৰ ফলাফলো আমি যদি চাওঁ তেনেহ'লে ছত্তীশগড়তো তেলেংগানাত 44খন আসন কিন্তু কংগ্ৰেছক বেছি আসন দিছে মধ্যপ্ৰদেশত বিজেপিৰ নেতৃত্বত চৰকাৰ গঠন হ'ব ইয়াৰ ইংগিত প্ৰদান কৰা হৈছে আনহাতে ৰাজস্থানত 80খন আসন বিজেপি সন্তুষ্ট থাকিব কংগ্ৰেছৰ 106খন আসন অৰ্থাৎ কংগ্ৰেছক শক্তিশালী স্থিতিত ৰখা হৈছে আৰু এম এন এফ যদি 17খন আসন পাব তেওঁলোক মেজিক নাম্বাৰৰ পৰা 3খন আসন কম হৈ থাকিব আৰু ছত্তীশগড়ত 50খন আসন বিজেপিক 38খন আসন কংগ্ৰেছক দিয়া হৈছে অৰ্থাৎ বিজেপি চৰকাৰৰ ভৱিষ্যৎবাণী কৰিছে গতিকে এয়া আছিল পল অফ পলছ অৰ্থাৎ সকলো এক্সিট পলৰ গড় এয়া তথ্য গড় তথ্য অনুসৰি এই ফলাফল আশা কৰা হৈছে পাৰ্থৰ ওচৰলৈ যাম পাৰ্থজ্যোতি বৰা মোৰ সৈতে সংযুক্ত হৈছে পাৰ্থজ্যোতি বৰা আপুনি দীঘলীয়া সময় ধৰি নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ সময়ৰে পৰা আপুনি এই সমগ্ৰ প্ৰক্ৰিয়া পৰ্যবেক্ষণ কৰি আছে ৰাজ্যসমূহৰ বিভিন্ন তথ্য ৰাজনৈতিক খা খবৰৰ ওপৰত আপুনি তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিছে আমি এখন এখনকৈ যদি ৰাজ্যসমূহৰ ফলাফলৰ বিষয়ে আলোচনা কৰোঁ আমি প্ৰথমতে জানিব বিচাৰিম যে ৰাজ্যসমূহত এই মুহূৰ্তত যি ভোটগণনা আৰম্ভ হ'ব তাৰ প্ৰাকখনত আমি জনাব বিচাৰিছোঁ যে বিগত নিৰ্বাচনত যি 18 চনত নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছিল তাত কোনটো দলে কেনেকুৱা প্ৰদৰ্শন কৰিছিল সেয়া যদি আপুনি আমাক দৰ্শকসকলক জনাব পাৰে আমাক দেখুৱাব পাৰে সেই তথ্য আমাৰ যি গ্ৰাফিক্স আছে গ্ৰাফিক্সৰ সহায়ত যদি আপুনি ব্যাখ্যা কৰিব পাৰে পাঠক পৰাগ হয় উৎকণ্ঠাৰ অৱসান ঘটিছে আৰু অৱসান ঘটিবৰ কিছু মুহূৰ্তৰ পিছতে প্ৰায় 2-3 ঘণ্টাৰ পিছতে যিখন ছবি সেই ছবিখন পৰিষ্কাৰ হ'ব যদিও বা এক্সিট পলে ছবিখন পৰিষ্কাৰকৈ দেখুৱাব নোৱাৰিলে আমি ভিডিঅ' ৱালৰ যোগেদি যি বিগত নিৰ্বাচনৰ কিছু পৰিসংখ্যা বিশ্লেষণ কৰিবলৈ প্ৰয়াস কৰিম যদি আমি মধ্যপ্ৰদেশৰ পৰা আৰম্ভ কৰোঁ মধ্যপ্ৰদেশত দেখা পোৱা গৈছিল 2018 চনত কংগ্ৰেছে 114খন আসন পাই চৰকাৰ গঠন কৰিছিল আৰু বিজেপিয়ে 109খন পাই আসন দখল কৰি দ্বিতীয় স্থানত আছিলে কিন্তু মন কৰিব কংগ্ৰেছে 114খন আসন পোৱাৰ আসন পাইছিল আৰু বিজেপিয়ে 109খন আসনৰ দৃষ্টিৰে বৰ তফাত বা পাৰ্থক্য নাছিলে কিন্তু ভোট শ্বেয়াৰৰ দৃষ্টিত যথেষ্ট পাৰ্থক্য অৰ্থাৎ কংগ্ৰেছে 2018 চনত বিজেপিতকৈ প্ৰায় 9% অধিক ভোট লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল কিন্তু এই কংগ্ৰেছ চৰকাৰখনৰ দুবছৰৰ ভিতৰতে পতন ঘটিছিল কমলনাথ মুখ্যমন্ত্ৰী হৈছিল কিন্তু দুবছৰৰ পিছত কংগ্ৰেছৰ একাংশ বিধায়ক বিজেপিলৈ গমন কৰাৰ পিছত শিৱৰাজ সিং চৌহান পুনৰ মুখ্যমন্ত্ৰী হৈছিল অৰ্থাৎ মধ্যপ্ৰদেশত যোৱা 18 বছৰ ধৰি শিৱৰাজ সিং চৌহান মুখ্যমন্ত্ৰী হৈ আছে আৰু তৎসত্ত্বেও কিন্তু ৰাজনৈতিক বিশ্লেষকে ক'ব খোজে যি ধৰণৰ প্ৰতিষ্ঠান বিৰোধী ঢৌ মধ্যপ্ৰদেশত পৰিলক্ষিত হ'ব লাগিছিল শিৱৰাজ সিং চৌহানৰ বিৰুদ্ধে সেই ঢৌ পৰিলক্ষিত নহ'ল বা নিৰ্বাচনৰ
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার শেষের তিন মাহত সেই ঢৌ আঁতরাবলে সক্ষম হল। যদি মই ডায়াগ্রামটো দেখুৱাও ইয়াত যিসমূহ গেরুয়া রঙের সমষ্টি সমূহ আছে সেইবোৰ হৈছে বিজেপির সমষ্টি 2018 চনের, আর নীলা রঙের সমষ্টি সমূহ হৈছে কংগ্রেসের সমষ্টি। দেশের এখন সর্ববৃহৎ রাজ্য, প্রায় 5.6 কোটি ভোটার্স মধ্যপ্রদেশের, আর মধ্যপ্রদেশত কিন্তু এই মুহূর্তে সেই হাঁহি কোনে মারিব কই দিব পৰা হোৱা নাই। তুমুল সংঘর্ষ, তুমুল যুঁজ হৈছে কংগ্রেস আর বিজেপির মাজত। মই যদি অন্য এখন রাজ্যলৈ যাও, মই এইবার যাব বিচাৰিছো রাজস্থানলৈ। রাজস্থান চর্চার কেন্দ্রবিন্দু হৈ পৰিছে, কারণ রাজস্থানত বিগত সময়ত পরিলক্ষিত হৈছিল রাজস্থানৰ ৰাইজে এটা দলক 5 বছৰতকৈ অধিককাল সরকারখন চলাবলৈ নিদিয়ে, অর্থাৎ তেওঁলোকে সরকার পরিবর্তন করে প্রতি 5 বছৰৰ মূৰে মূৰে। এইবার অশোক গেহলটে দাবি করেছে, কংগ্রেসের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে দাবি করেছে, এইবার সরকারের সেই যে পরম্পরা সেই পরম্পরা ভঙ্গ হব, কংগ্রেস পুনের সরকার লৈ আহিব। মই যদি 2018 চনের নির্বাচনী পরিসংখ্যা কিছু বিশ্লেষণ করো, 2018 চনত কংগ্রেসে দখল করেছিল 100খন আসন, মেজিক নাম্বার স্পর্শ করবলে 1খন আসন কম হয়েছিল, কিন্তু সেই 1খন আসন অনায়াসে ম্যানেজ করব পারে। বিজেপিয়ে লাভ করেছিল 73খন আসন, কিন্তু ভোট শেয়ার প্রায় সমান সংখ্যক ভোট বিজেপি আর কংগ্রেসে লাভ করেছিল। কংগ্রেসের মন করক 39.33% আর বিজেপির 38.89%। গতি ভোট শেয়ারত বড় বেশি পার্থক্য পরিলক্ষিত হওয়া নাই, খুব কম পার্থক্য, কিন্তু সিটর ডিফারেন্স চাওক, আসনের পার্থক্য চাওক, আসনের পার্থক্য প্রায় 27 আসন কংগ্রেসে অগ্রগতি লাভ করেছিল, কিন্তু ভোট শেয়ার 1% কম, ভোট শেয়ারের পার্থক্য 1% কম, আর ইয়ার প্রায় পরিলক্ষিত হয় কিমান যুঁজখন কংগ্রেস আর বিজেপির মাজত তুমুল হয়েছিল, আর এইবারও সেই অনুরূপ ধরনের তুমুল যুঁজ পরিলক্ষিত হয়েছে। রাজস্থানত কিন্তু আদার্স অন্যান্য রাজনৈতিক দলসমূহে 21.86% ভোট পাইছিল, ইও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতি কোনোবা একটা দলে কংগ্রেসে হোক বা বিজেপি হোক, এইবার এককভাবে যদি মেজিক নাম্বার স্পর্শ করব নয়, অবকাশ আছে আদার্সর একাধিক দলের সমর্থন গ্রহণ করে সরকার গঠন করার, কিন্তু সেই কাম কোনে করব এই মুহূর্তে স্পষ্টক কোবা না যায়, বা এক্সিট পোলে ইয়ার স্পষ্ট তথ্য প্রদান করবা নাই। এটা যদি মানে অন্য এখন রাজ্যলে যাও, যাব বিচার ছত্তিশগড়লে। ছত্তিশগড় কিন্তু দেখা পয়া গেছে, হয় মানে ছত্তিশগড়ে যাব বিচার, ছত্তিশগড় কিন্তু এক্সিট পোলে এখন নিশ্চিত ছবি প্রদর্শন করেছে। ছত্তিশগড়ত কোয়া হয়েছে কংগ্রেসে পুনের সরকার গঠন করব। 2018 চনের পরিসংখ্যা চাও, কংগ্রেসে বিপুল ভোটত জয়ী হয়েছিল, 68খন আসন দখল করবলে সক্ষম হয়েছিল, আর ভোট শেয়ার আছে তেওঁলোকৰ, ভোট লাভ করেছিল 43.04%। বিজেপিয়ে মাত্র 15খন আসন দখল করবলে সক্ষম হয়েছিল। ছত্তিশগড়ের জন্মলগ্নর প্রায় 2000 চনের ছত্তিশগড় বিজেপির দখলত আসলে প্রথমবারের বাবে বিজেপি উৎখাত হয়েছে 2018 চনত, অর্থাৎ 2000 চনের 2018 চনলে বিজেপি সরকার প্রথমবারের বাবে কংগ্রেস সরকার আইছিল বিপুলভাবে জয়ী হয়ে। বিজেপির ভোট শেয়ার মন করক 32.9%, অর্থাৎ প্রায় 33%, কংগ্রেসত গিয়ে প্রায় 10% কম ভোট বিজেপিয়ে যাবার ছত্তিশগড় লাভ করেছিল। যেহেতু কংগ্রেসের বিপুল ভোটত জয়ী হয়েছিল, কংগ্রেসের যখন 68খন আসন পাবলে সক্ষম হয়েছিল, এইবার যদিও 10খন বা 15খনও আসন কমে যায়, সরকার গঠন করার এক পরিস্থিতি থাকবে বা সরকার গঠন করার দিকে অগ্রসর হব বলে রাজনৈতিক বিশ্লেষকলে কব খুঁজে। আর এক্সিট পোলে অনুরূপেই পরিসংখ্যা প্রদর্শন করেছে, 90খন আসনের বিধানসভাখনত মেজিক নাম্বার স্পর্শ করবলে 46খন আসনের প্রয়োজন হব। ছত্তিশগড় ভূপেশ বাঘেলে পুনের সেই হাঁহি মরার সম্ভাবনা অধিক এই মুহূর্ত। মই যদি অন্য এখন রাজ্যলৈ যাও, ছত্তিশগড়ের পিছত মই তেলেঙ্গানালৈ যাব বিচাৰিম, অন্তিমখন রাজ্য যিখন রাজ্যের আজির দিনটোত ভোট গণনা হব, কারণ মিজোরামত ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল, নভেম্বর মাহত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু মিজোরামের ভোট গণনা সোমবারলৈ হব। ইয়াত বড় ইন্টারেস্টিং, বড় মন করবলগিয়া তেলেঙ্গানার সংযোজন ঘটিছিল 2014 চনত, অন্ধ্রপ্রদেশের বুকু ভেদি তেলেঙ্গানার গঠন হয়েছিল, তেলেঙ্গানাত বিআরএস, পূর্বর টিআরএস, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এইটোই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে পৃথক এখন তেলেঙ্গানা রাজ্যের যে আন্দোলনের নেতৃত্ব বহন করেছিল, কালক্রমত নতুন রাজ্য গঠন হওয়ার পিছত রাজনৈতিক দল রূপান্তর হল। এটিয়ে 88খন আসন লাভ করেছিল, আর ভোটের পরিসংখ্যা চাওক, 46.87% ভোট পায় 88খন আসনে বিজয় সাব্যস্ত করেছিল। তার বিপরীতে দ্বিতীয় স্থানত থাকা কংগ্রেসে মাত্র 19খন আসন পাবলে সক্ষম হয়েছিল, আর ভোট শেয়ার মাত্র 28.43%, প্রায় আধা ভোট কংগ্রেসে লাভ করবলে সক্ষম হয়েছিল যাবার। গতি এক বিপর্যয় বা ফলাফল ভাল হওয়া নাছিল। AIMIM ওএসএ যে রাজনৈতিক দল, সেই দলটিও 7খন আসন পাবলে সক্ষম হয়েছিল, আর ভোট শেয়ার 2.71%। মন করব ওএসএ এই দলটির, মানে এই মুহূর্তে একটা কথা কই দিব বিচার,
তেলেঙ্গানা হৈছে ওএসিৰ গৃহৰাজ্য আৰু সকলোতকৈ শক্তিশালী এমআইএম হৈছে তেলেঙ্গানাতে তৎসত্ত্বেও এইবাৰ কিন্তু মাত্ৰ নখন আসনত এআইএমে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে ই কিহৰ ইংগিত দিয়ে বা এআইএম কেনেদৰে পৰিচালিত হয় কাৰ সুতলিপিত পৰিচালিত হয় এই বিশ্লেষণ কিন্তু এই তথ্যটোৰ ভিত্তিত বিভিন্নজনে আগবঢ়াব বিচাৰিছে বিজেপি মাত্ৰ তেলেঙ্গানাত বিজেপি শক্তিশালী নহয় দক্ষিণাঞ্চলৰ এখনো ৰাজ্যত কৰ্ণাটকৰ বাদে আন কেইখন ৰাজ্যত বিজেপি শক্তিশালী নহয় যোৱা বেলি 2018 চনত তেওঁলোকে মাত্ৰ এখন আসন পাইছিলে কিন্তু ভোট শ্বেয়াৰ 7.01% এইবাৰ তেওঁলোকে চৰকাৰ যদি গঠন কৰাৰ দাবীও কৰিছে বা চৰকাৰ গঠন কৰিম বুলি কৈছে এয়া অলিক কল্পনা এখন আসন 2018 চনত লাভ কৰিছিল এইবাৰ যদিও যদি তেওঁলোকে যদি তেওঁলোকে 5খন বা 6খন বা 7খন আসন পাবলৈ সক্ষম হ'ম বুলি দাবী কৰিছে গতিকে 7খনো যদি আসন পায় তেওঁলোকে বা 5খনো পায় তেওঁলোকৰ কাৰণে সেয়া সফলতা বুলি গণ্য কৰিব লাগিব কিন্তু ৰাজনৈতিক বিশ্লেষকসকলে ক'ব খোজে এইবাৰ 2023 চনত বিআৰএছ আৰু বিজেপিয়ে মিলি কংগ্ৰেছক প্ৰতিহত কৰাৰ স্বাৰ্থত চৰকাৰ গঠন কৰাৰ সম্ভাৱনা আছে বা তেনেকুৱা অৱকাশ বা তেনেকুৱা পৰিস্থিতি উদ্ভৱ হ'ব পাৰে কিন্তু ইয়াত এটা কথা প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে কিন্তু মুকলিকৈ কে চন্দ্ৰশেখৰ ৰাও যিজন বিআৰএছৰ মুৰব্বী আৰু বৰ্তমান তেলেংগানাৰ মুখ্যমন্ত্ৰী তেওঁৰ বিৰুদ্ধে কেতবোৰ ৰাজহুৱাকৈ কেতবোৰ অভিযোগ উত্থাপন কৰি থৈছে তেওঁ কৈছিল বিআৰএছে বাৰম্বাৰ কে চি আৰে বাৰম্বাৰ এন ডি এত যোগদান কৰিব বিচাৰিছিল কিন্তু বিজেপিয়ে তেওঁক দুৱাৰখন খুলি নিদিলে এনেধৰণৰ মন্তব্যবোৰ কৰিছে পৰাগ এয়াই আছিলে 4খন ৰাজ্যৰ বিশ্লেষণ 2018 চনৰ ফলাফলৰ গতিকে আৰু কিছু সময় আমি অপেক্ষা কৰিব লাগিব 2023ৰ যিখন ছবি কিছু মুহূৰ্তৰ পিছতে বা প্ৰায় 2-3 ঘণ্টাৰ পিছতে পৰিষ্কাৰ হ'ব বা আমি এক পজিশ্যনত থাকিম ক'বলৈ কোন ৰাজ্যত কোনটো দলে চৰকাৰ গঠন কৰাৰ দিশে অগ্ৰসৰ হৈছে পৰাগ পাৰ্থ আপুনি আমাৰ সৈতে থাকক এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ কথা তেলেংগানাৰ পৰা পাৰ্থ তেলেংগানাত আজি কংগ্ৰেছৰ যি তেলেংগানা প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি ইয়াৰ মুখ্য কাৰ্যালয় আছে হায়দৰাবাদত আৰু এই মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত ইতিমধ্যে পোষ্টাৰ লগোৱা হৈছে আৰু তেওঁলোকে নিৰ্বাচনত জয়লাভ কৰিব এই দাবী কৰিছে তেওঁলোকে ইতিমধ্যে পোষ্টাৰ লগাই আনন্দ স্ফূৰ্তি কৰিবলৈ আৰম্ভ কৰিছে আজি পুৱাৰ ভাগতে তেলেংগানাত এই পোষ্টাৰ দেখিবলৈ পোৱা গৈছে তেলেংগানা প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ কাৰ্যালয়ত আৰু তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিব আৰু তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে 9 তাৰিখে চৰকাৰ গঠন কৰিব বুলিও দাবী কৰিবলৈ আৰম্ভ কৰিছে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা তেলেংগানাত বি আৰ এছ যি আগতে তেলেংগানা ৰাষ্ট্ৰ সমিতি টি আৰ এছ নামেৰে পৰিচিত আছিল এই যি দল কে চন্দ্ৰশেখৰ ৰাও কে চি আৰ ৰূপে পৰিচিত তেওঁক উফৰাবলৈ সক্ষম হ'ব নেকি পাৰ্থ কি কয় বিআরএসক উফরাবলৈ কংগ্রেস সক্ষম হব নেকি সেই ডাঙৰ প্রশ্ন কে চন্দ্রশেখর রাও যিজন ব্যক্তিয়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির মুরব্বী আছিলে এবার নিজের দলটির নাম পরিবর্তন করে রূপান্তর করে বিআরএস করেছে অর্থাৎ ইয়ারপর একটা কথা প্রতীয়মান হয় ন্যাশনেল এম্বিশন আছে বা কোরবাত নহয় কোরবাত প্রধানমন্ত্রী হওয়ার সপোন দেখিছিল দেখিছে বা প্রধানমন্ত্রী হবলৈ মন মেলিছে কিন্তু মন করব এইবার যদি পরাজিত হয় এই সপোন চুরুমার হব বলে রাজনৈতিক বিশ্লেষকসকলে কব খোঁজে আর তেলেঙ্গানাত কংগ্ৰেছৰ যদিহে কংগ্ৰেছে ভাল ফলাফল প্ৰদৰ্শন কৰে বা চৰকাৰ গঠন কৰাৰ দিশে অগ্ৰসৰ হয় ইয়াৰ দুটা কাৰক ইয়াৰ মূল দুটা কাৰক বা মূল দুটা কাৰণ বুলি অভিহিত বিভিন্নজনে কৰিব বিচাৰে প্ৰথমটো কাৰণ হৈছে কৰ্ণাটকত কংগ্ৰেছৰ জয়লাভ কৰ্ণাটক অৰ্থাৎ চুবুৰীয়া ৰাজ্যখনত কংগ্ৰেছে জয়লাভ কৰাৰ কাৰণে তেলেংগানাৰ কংগ্ৰেছী নেতা কৰ্মীসকলে কিছু উৎসাহ পালে বা তেওঁলোকে তেলেংগানাততে তেওঁলোক জয়ী হ'ব পাৰে সেই কথা তেওঁলোকে বিশ্বাস কৰিবলৈ আৰম্ভ কৰিলে এক প্ৰকাৰ ডমিনো এফেক্ট বুলি ক'ব পাৰি কৰ্ণাটকত কংগ্ৰেছ জয়ী হ'ল ইয়াৰ প্ৰভাৱ তেলেংগানাত পৰিলে কাৰণ কৰ্ণাটক চুবুৰীয়া ৰাজ্যৰ দ্বিতীয়খন দ্বিতীয়টো কাৰণ বহুতে ৰাহুল গান্ধী ভাৰত জোৰো যি আন্দোলন সেই আন্দোলন বুলি ক'ব বিচাৰে যি আন্দোলন তীব্ৰতৰ হৈছিল বা যি আন্দোলনত ৰাহুল গান্ধীৰ আন্দোলনত বিশেষকৈ দক্ষিণাত্য ৰাজ্যকেইখনত তেলেংগানা মূলতঃ তেলেংগানাত বহু মানুহৰ সমাগম হৈছিল বা বহু মানুহ প্ৰত্যক্ষভাৱে ৰাহুল গান্ধীৰ এই যাত্ৰাত বহু মানুহ প্ৰত্যক্ষভাৱে ৰাহুল গান্ধীৰ সৈতে সংযুক্ত হৈছিল গতিকে এই দুটা কাৰণত কংগ্ৰেছে সেই হাঁহি মাৰিব পাৰে কিন্তু আমি অপেক্ষা কৰিব লাগিব কে চি আৰ উফৰিব পাৰে কে চি আৰ পুনৰ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ যি পথ সেই পথ বন্ধ হ'ব পাৰে আৰু কংগ্ৰেছে তেলেংগানা দখল কৰাৰ পথ সুগম হ'ব পাৰে মন কৰিব কংগ্ৰেছ হয় পাৰ্থ এই মুহূৰ্তত মোলৈ আহিছে ছত্তীশগড়ৰ বিজেপিৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা তাৰ বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা ফৰ্মাৰ চি এম ৰমন সিঙৰ বাইট ৰমন সিঙৰ প্ৰতিক্ৰিয়া ৰমন সিঙে দাবী কৰিছে যে তেওঁলোকেই চৰকাৰ গঠন কৰিব আৰু তেওঁলোকে 42খনৰ পৰা 55খন আসন 90জনীয়া বিধানসভা 90খন গতিকে তেওঁলোকে 42খন অৰ্থাৎ তেওঁলোক হয়তো একেবাৰে কম হ'লে তেওঁলোক 3খন আসনৰ পৰা দূৰত থাকিব তেতিয়া আন দলৰ পৰা বা নিৰ্দলীয় যদি জিকে বা সৰু সৰু দলৰ সমৰ্থন লৈ চৰকাৰ গঠন কৰিব পাৰে আৰু 55খন আসন পালে বিজেপিয়ে তাত এবছলিউট মেজৰিটি নিৰংকুশ সংখ্যাগৰিষ্ঠতা পাব বুলি দাবী কৰিছে আপোনাৰ সৈতে মই এই কথা পাতিম কিন্তু মই প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ৰমন সিঙৰ
প্রতিক্রিয়া এবার দেখাই লোক বিচারিছো দর্শক ভারতীয় জনতা পার্টি কো জিন মুদ্দোঁ পে মতদান হো রহা হ্যায় গিনতি হো রহি হ্যায় ইয়ে ভারতীয় জনতা পার্টি কি ঘোষণা পত্র সবসে মহত্বপূর্ণ কিসানোঁ কে লিয়ে যো হমনে বাত কি কিসানোঁ কে হিত পে যো বাত কি মহিলাওঁ কে লিয়ে যো কহা আর উসকে সাথ হি সাথ সবসে বড়ি বাত কি যো ঘোষণা পত্র মে ভারতীয় জনতা পার্টি নে সমাজ কে সবি বর্গ কো জোড়া হ্যায় উসকা ভি অসর দিখেগা আর ভূপেশ কে পাঁচ সাল কি অসফলতা और भूपेश ने पाँच साल में छत्तीसगढ़ के शोषण किया है जो भ्रष्टाचार किया है ये सारे मुद्दे इस चुनाव में दिखेंगे पाठक जी भूपेश बघेल सरकार ऊपर तो संभव होने की कह পৰাগ ভূপেশ বাঘেলৰ চৰকাৰ উফৰোৱাটো ইমান সহজ নহ'ব মই পুনৰ কৈছো ছত্তীশগড়ৰ পৰিসংখ্যা মই এই মেজিক ৱালখনৰ যোগেদি দেখুৱাইছিলোঁ ৬৮খন আসন পাইছিলে ২০১৮ চনত কংগ্ৰেছে ছত্তীশগড় গঠন হোৱাৰ পৰাই বিজেপিৰ শাসন আছিল ছত্তীশগড়ৰ পৰিসংখ্যা মই দেখুৱাম ছত্তীশগড়ৰ পৰিসংখ্যা বৰ ইণ্টাৰেষ্টিং ছত্তীশগড় নতুন এখন ৰাজ্য ১৯৯৮ চনৰ পিছৰ পৰাই তিনি ৰাজ্যৰ নিৰ্বাচন ছেমি ফাইনেল হিচাপে পৰিগণিত হৈ আছিল আৰু এই ছেমি ফাইনেলত ছত্তীশগড় অন্তৰ্ভুক্ত হৈছে ২০০০ চনত এটা নতুন দল হিচাপে এই ছেমি ফাইনেলত মধ্যপ্ৰদেশৰ বুকু ভিডি এই ৰাজ্যখন গঠন কৰা হৈছিল এখন আদিবাসীৰ জনসংখ্যা থকা ৰাজ্য আৰু এই ৰাজ্যখনত দুটা পৰ্যায়ত ভোট গ্ৰহণ কৰা হৈছিল কাৰণ প্ৰথমটো পৰ্যায়ৰ যি সমষ্টিত ভোট গ্ৰহণ হৈছিল সেই সমষ্টিকেইটা নক্সাল প্ৰভাৱিত আছিল তৎসত্ত্বেও কংগ্ৰেছৰ যদি পৰিসংখ্যাৰ বিশ্লেষণ কৰোঁ মন কৰক ৬৮খন আসন কংগ্ৰেছে যদিও ৬৮খন আসন পাই বিপুল ভোটত জয়ী সাব্যস্ত হৈছিল এইবাৰ ধৰি লোৱা হওক কংগ্ৰেছে ফলাফল ভাল নকৰিলে ফলাফল ভাল নকৰি তেওঁলোকে যদি ১০খনো আসন হেৰুৱায় বা ১৫খনো আসন হেৰুৱায় তৎসত্ত্বে তাৰপিছতো তেওঁলোক চৰকাৰ গঠন কৰাৰ স্থিতিত থাকিব আৰু বিজেপিৰ বিপৰ্যয় মন কৰক স্বাভাৱিকতে দীৰ্ঘদিনে চৰকাৰ চলোৱাৰ পিছত বিজেপি প্ৰতিষ্ঠান বিৰোধী দলৰ সন্মুখীন হৈছিল যাৰ পৰিপ্ৰেক্ষিতত ২০১৮ চনত মাত্ৰ ১৫খন আসনত সীমিত হৈ থাকিবলগীয়া হৈছিল আৰু আদৰ্শৰ সংখ্যা কিন্তু সীমিত যদিও আদৰ্শে ভোট শ্বেয়াৰ যথেষ্ট লাভ কৰিছিলে ২৪% কিন্তু তেওঁলোকে সীমিত সংখ্যক লাভ কৰিছিলে গতিকে যিহেতু ভোট শ্বেয়াৰ তেওঁলোকে প্ৰায় ২৩-২৪% পাইছিল অনুৰূপ ভোট শ্বেয়াৰ যদি আদৰ্শে লাভ কৰে ইমান সংখ্যক এই পৰিসংখ্যাৰ ভোট যদি আদৰ্শে লাভ কৰে আদৰ্শ কিং মেকাৰ হোৱাৰ এক অৱকাশ বা এক পৰিস্থিতি উদ্ভৱ হ'ব পাৰে বা সম্ভাৱনা আছে কিন্তু কংগ্ৰেছৰ কথা পুনৰ কওঁ ভূপেশ বাঘেলে কি ধৰণে চৰকাৰ চলাইছে সেয়া ছত্তীশগড় ৰাইজে বিবেচনা কৰিব কিন্তু ৬৮খন আসন পাই বিপুল ভোটত জয় হৈছিল আৰু এই জয়ৰ কিছু ক্ৰেডিট কিন্তু তেতিয়াৰ কংগ্ৰেছৰ নেতা ভুৱনেশ্বৰ কলিতালৈ যায় কাৰণ তেওঁ সেই সময়ত ছত্তীশগড়ৰ দায়িত্বত আছিলে বৰ্তমান তেওঁ বিজেপিৰ সাংসদ যদিও বা তেওঁ কংগ্ৰেছে ফৰ দ্য চেক অফ আৰ্গুমেণ্ট বেয়া ফলাফল কৰিলে বুলি ধৰি ল'লোঁ ২০খন আসন কম পালে বুলি ধৰি ল'লোঁ তেতিয়াও কিন্তু কংগ্ৰেছ ছত্তীশগড়ত চৰকাৰ বনোৱাৰ চৰকাৰ গঠন কৰাৰ দিশত অগ্ৰসৰ হোৱাৰ সম্ভাৱনা আছে বা অৱকাশ আছে এতিয়া কাৰণবোৰ কি কি ছত্তীশগড়ত বিজেপি বা কংগ্ৰেছে পুনৰ চৰকাৰ গঠোৱাৰ কাৰণবোৰ কি কি ভূপেশ বাঘেলৰ পাৰফৰ্মেঞ্চৰ কথা বা মেনিফেষ্টোত পৰিলক্ষিত হৈছিলে বিশেষকৈ কৃষকসকলৰ কাৰণে ছত্তীশগড় এখন কৃষি প্ৰধান ৰাজ্য কৃষকসকলৰ কাৰণে এইবাৰ ছত্তীশগড়ত বহুকেইটা প্ৰতিশ্ৰুতি ভূপেশ বাঘেলে দিছিলে আৰু বিগত সময়ত কৃষকসকলৰ কাৰণে বা আদিবাসীসকলৰ কাৰণে বহুকেইটা পৰিকল্পনাৰ সফল ৰূপায়ণ ঘটিছিলে ভূপেশ বাঘেলৰ নেতৃত্বত যাৰ পৰিপ্ৰেক্ষিতত ৰাজনৈতিক বিশ্লেষকসকলে ক'ব খোজে ভূপেশ বাঘেলেই এইবাৰ ছত্তীশগড়ত সেই হাঁহি মৰাৰ সম্ভাৱনা আছে পৰাগ হয় আমি এটা চমু বিৰতি লম পাৰ্থ আমাৰ সৈতে থাকিব আৰু আমি ইয়াৰ পিছত আমি মধ্যপ্ৰদেশৰ কথা আলোচনা কৰিম মধ্যপ্ৰদেশত কংগ্ৰেছ নেতা পি চি শৰ্মাই জনাইছে যে তেওঁলোকেই চৰকাৰ গঠন কৰিব আৰু তেওঁলোকে আশা কৰিছে যে ২৩০জনীয়া বিধানসভাত ১৩৫খনৰ পৰা ১৭৫খন আসন লাভ কৰিব আমি সকলোকে এতিয়া খবৰ জনাই থাকিম কিন্তু এই মুহূৰ্তত লৈছোঁ এটা চমু বিৰতি বিৰতিৰ পিছত স্বাগতম জনাইছোঁ চাৰি ৰাজ্যৰ নিৰ্বাচনী ফলাফল আমি জনাই আছোঁ সকলো শেহতীয়া তথ্য এই চাৰিখন ৰাজ্যৰ নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণা সন্ধিয়া সময়ৰ পিছতেই ৮ বজাত ভোটগণনা আৰম্ভ হ'ব আৰু এই চাৰিখন ৰাজ্য আজি অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দিন মধ্যপ্ৰদেশ ৰাজস্থানৰ ভোটগণনা আৰু তেলেংগানা ছত্তীশগড়ৰ ভোটগণনা এই ভোটগণনাই নিৰ্ধাৰণ কৰিব কাৰ চৰকাৰ গঠন হ'ব কোনে কিহি মাৰিব আৰু মধ্যপ্ৰদেশত ২৩৬খন আসন ৰাজস্থানত ১৯৯খন আসনৰ বাবে ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হৈছিল তেলেংগানাত ১১৯খন আসন আৰু ছত্তীশগড়ত ৯০খন আসনৰ বাবে ভোটগণনা আৰম্ভ হৈছিলে ঘণ্টাৰ পিছতেই চাৰি ৰাজ্যৰ ভোটগণনা আৰম্ভ হ'ব আমি শেহতীয়া সকলো তথ্য আপোনালোকক জনাই আছোঁ কিন্তু নিৰ্বাচনৰ মাজতে আন এটা গুৰুত্বপূৰ্ণ কথা আৰু এই মুহূৰ্তত এটা দুখৰ খবৰ শোকৰ সংবাদ জনপ্ৰিয় গায়ক অৰুণ দাসৰ মৃত্যু হৈছে ঘণ্টাৰ সময়ৰ পূৰ্বে এই খবৰ আহিছে আৰু জনপ্ৰিয় দূৰদী কণ্ঠৰ গায়ক আমি সেই খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিম আমাৰ সাংবাদিক ইতিমধ্যে
গৈছে নির্বাচনের ফলাফলের মাজতে এই একটা অতি দুঃখের খবর আছে আর এই নির্বাচনের যে ফলাফল চারি নির্বাচনের ফলাফল হব সে আট বাজার ভোট গণনা আরম্ভ হব ইভিএমর ভোট গণনা হব ইভিএমত এই চারি রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর কাইলৈ মিজোরামের ভোট গণনা অনুষ্ঠিত হব কন্টেক সময়ের পিছতে আমি সকল তথ্য জানাব পাৰিম। এই চারিখন রাজ্য কার ভবিষ্যৎ নির্ভর হব এই সমগ্র রাজ্যখন তেলেঙ্গানাত 119 আসন আছে গতি তেলেঙ্গানাত 119 আসন 61 আসন লাগিব 60 আসন লাগিব ইয়াত সরকার গঠন করবর আর 60 ইয়ার 61 ইয়ার মেজিক নাম্বার 119 জনীয় বিধানসভার আর এই মেজিক নাম্বার যিয়ে স্পর্শ করব বিআরএস বিআরএসর সরকার আছে বর্তমান শক্তিশালী এক স্থিতিত আছে কিন্তু কংগ্রেস এক্সিট পোল অনুসরি কংগ্রেসে সরকার গঠন করার পূর্বানুমান করা হয়েছে বিজেপির তাত শক্তি বিশেষ নাই এই যথ্য এই পরিসংখ্যা পোহরলে আছে এক্সিট পোলত এ আই এম আই এম আসাউদ্দিন ওয়েসির দল মূল ঘাটি মূল মুখ্য কার্যালয় তেলেঙ্গানার গতি প্রদর্শনও চাবলিয়া হব এই নির্বাচন কে ধরনের ফলাফল প্রদর্শন করবলে সক্ষম হয় একে সময়তে আমি দেখাইছো মধ্যপ্রদেশের পরিসংখ্যা মধ্যপ্রদেশত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর মধ্যপ্রদেশত সমগ্র রাজ্যখনের নির্বাচন ইতিমধ্যেই কংগ্রেসে ঘোষণা করেছে যে জয়লাভ করবেন কিন্তু আট বাজার ভোট গণনা আরম্ভ হব 230 আসন আর 116 আসন ইয়ার মেজিক নাম্বার 116 আসন পাব লাগবে নির্বাচন জয়লাভের মধ্যপ্রদেশের সরকার বিজেপির হাতত থাকিব নে কংগ্রেসের হাতত থাকিব সে কন্টেক সময়ের পিছতে এক পূর্বানুমান ট্রেন্স পাওয়া যাব কিন্তু এই মুহূর্তে কংগ্রেসে আগতীয় মধ্যপ্রদেশ আর তেলেঙ্গানা পাব বলে দাবি করেছে আর ইতিমধ্যে নেতৃবর্গে সরকার গঠন করব বলে দাবি করবলে আরম্ভ করেছে। রাজস্থানের 119 আসনত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 200 বিধানসভা কিন্তু এজন প্রার্থীর মৃত্যুর নির্বাচন পিছুয়াই দিয়া হয়েছে 199 আসন 100 মেজিক নাম্বার 100 আসন পাব লাগিব আর 100 মেজিক নাম্বার প্রতীক্ষা এটা এই মুহূর্তে গুণে সরকার গঠন করব কংগ্রেসের দখলত আছে কংগ্রেসের শক্তিশালী নেতা অশোক গেহলট ইয়ার বিপরীতে বিজেপিয়ে পুনের এই পুরোনা ঘাটি রাজ্য ঘুরাই আনবলে সক্ষম হব নাকি সেয়া এই মুহূর্তে লাখটকীয়া প্রশ্ন কিন্তু এক্সিট পোলত বিজেপিক সামান্যতার একটা শক্তিশালী স্থিতি দেখা হয়েছে। ছত্তিশগড়ত 90 আসন আর ছত্তিশগড়তে এই সরকার ভূপেশ বাঘেলর সরকার তাত পতন ঘটিব নাকি 46 মেজিক নাম্বার 46 আর এই মেজিক নাম্বার কোনে স্পর্শ করব কংগ্রেস শক্তিশালী স্থিতিত আছে কিন্তু বেশিরভাগ এক্সিট পোলতে কংগ্রেসের সরকার থাকিব বলে তাত ভবিষ্যৎবাণী করা হয়েছে কিন্তু এটা সংস্থায় তাত বিজেপিয়ে সরকার গঠন করব বলে ভবিষ্যৎবাণী করেছে। আজি এক্সিট পোল করা সংস্থাসমূহের বাবেও এক গুরুত্বপূর্ণ দিন কারণ এই যে এক্সিট পোল করেছিল সে কিমান সত্যর উপর আধারিত আছিল বা সে কিমান বাস্তবত প্রতিফলিত হয় তার উপরতে রাজনীতির বহু কথা নির্ভর করে। নির্বাচনী ফলাফল মই পাঠর ওসলে পুনরবার যাম আমি কথা পাতিছিলো মধ্যপ্রদেশের কথা পাতিছিলো পাঠ যদি আমাক মেজিক ওয়ালত দেখাব পারে আর এই সমগ্র তথ্য পরিসংখ্যা পাঠ মধ্যপ্রদেশ আমি যে পরিসংখ্যা পাইছো মধ্যপ্রদেশত ইতিমধ্যেই কংগ্রেসের নেতাসকলের প্রতিক্রিয়া আছে আর মধ্যপ্রদেশত কংগ্রেসের নেতাসকলে প্রকাশ করেছে বিশেষত পি সি শর্মা প্রকাশ করেছে যে 135-175 আসন গঠন পাবলে সক্ষম হব পি সি শর্মায় কৈছে আর সরকার গঠন হব মই প্রথমতে পি সি শর্মার প্রতিক্রিয়া শুনাইছো আর তারপর পাঠর ওসলে আহিম পাঠরপরা আমি বিশ্লেষণ লম। পি সি শর্মার প্রতিক্রিয়া মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা পাঠ কি ভাবে আপনি মধ্যপ্রদেশত কিমান সম্ভব হব কংগ্রেসে পুনের ক্ষমতার গাড়িত বহার বা কংগ্রেসে এই রাজ্যখন কাটি নিয়ে হয় পরাগ আমি মধ্যপ্রদেশের কথা পাতিম কিন্তু বিরোধীলে যাওয়ার আগে ছত্তিশগড়ের কথা পাতিছিলো ছত্তিশগড়ের একটা কথা আমি উল্লেখ করব বিচার ছত্তিশগড়ত কংগ্রেসের যেজন উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও ছত্তিশগড়ের যে সরগুজা অঞ্চলের প্রতীকী রজা ব্রিটিশের আমোলাত সেই অঞ্চলের যে প্রিন্সলি স্টেটখন আছিলে সেই স্টেটখনের
তেওঁ রাজা আছিল তেওঁ উপমুখ্যমন্ত্রী যি ধরনের সংঘাত পরিলক্ষিত হয়েছিল রাজস্থানের সচিন পাইলট আর অশোক গেহলটের মাজত অনুরূপ সংঘাত ভূপেশ বাঘেল আর টি এস সিংদির মাজত বিভিন্ন সময় ছত্তিশগড়ত পরিলক্ষিত হয় তেনে ক্ষেত্রত এইবারও সরকার গঠনের দিকত যদি ভূপেশ বাঘেলে নিজকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করে টি এস সিংদেবে যদি ইয়ার বিরোধিতা করে তেতিয়া কিন্তু অঙ্কত কিছু জটিলতার আত্মপ্রকাশ ঘটিব পারে বা জটিলতার সৃষ্টি হব পারে তেনে ক্ষেত্রত মহারাষ্ট্র মডেলর যদি বিজেপিয়ে ইয়াতো মহারাষ্ট্র মডেল প্রয়োগ করব বিচারে তেতিয়াও কিন্তু আচরিত হবলগিয়া একো না থাকিব মহারাষ্ট্র মডেল হয়েছে অন্য দলের এজন প্রার্থীক আনি মুখ্যমন্ত্রী করা আর নিজের দলের মুখ্যমন্ত্রীজনক উপমুখ্যমন্ত্রী করা আপনি মধ্যপ্রদেশের কথা বিশ্লেষণ করে আছিলেন মধ্যপ্রদেশের কথা উল্লেখ করে আছিলেন মধ্যপ্রদেশের যদি মই কিছু বিশ্লেষণ দেখাও পূর্বতেও দেখাইছিল কংগ্রেসে দাবি করেছে সরকার গঠন করব বলে বিজেপিও দাবি করেছে সরকার গঠন করব বলে যদিও বিজেপি আর কংগ্রেসের মাজত 2018 সনত আসনের সংখ্যাত বেশি পার্থক্য নাছিলে কিন্তু ভোট শেয়ারত যথেষ্ট এক পার্থক্য পরিলক্ষিত হয়েছিল প্রায় ভোট শেয়ারটো যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হওয়া নাই গতি তুমুল সংঘর্ষ তুমুল যুঁজ 2018 সনতো হয়েছিল আর এইবার এক্সিট পোলর যে পরিসংখ্যা সেই পরিসংখ্যার পর এটা কথা প্রতীয়মান হয়েছে কংগ্রেস আর বিজেপি মধ্যপ্রদেশত সম্মুখ সমরত আর কমলনাথে দেখা পোয়া গেল এইবার কমলনাথক সমস্ত দায়িত্ব কংগ্রেসের হাইকমান্ডে কমলনাথক অর্পণ করলে দীর্ঘদিনে কংগ্রেসত থাকা এজন নেতা বিভিন্ন সময় বিতর্কর শিরোনাম দখল করে বিভিন্ন বিতর্কর সূত্রপাত হয় কিন্তু বিভিন্ন সময় পারদর্শিতা প্রদর্শন করেছে এক প্রকার সঞ্জয় গান্ধীর পিক বলে বিভিন্ন সময় বিভিন্নজনে কয় বা সঞ্জয় গান্ধীয়ে পারদর্শিতা দেখি কংগ্রেসলে লই আহিছিল গতি সেইজন নেতা যদিও বর্ষিয়ান কিন্তু যে রাজনৈতিক পারদর্শিতা সেই পারদর্শিতাত কংগ্রেসের যথেষ্ট বিশ্বাস আছে আর তার কারণে এককভাবে মধ্যপ্রদেশের দায়িত্ব দিয়া হয়েছিল এটা কথাটো হয় কমলনাথে মধ্যপ্রদেশত রাজনৈতিক বৈতরণি পার হওয়াত সফল হব পারিবনে নয় এই ডর প্রশ্ন বিশেষক যদি তিন মাহর আগর যশ্লেষণ আসে সেই বিশ্লেষণত তিন মাহর আগর যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতির বিভিন্নজনে বিশ্লেষণ করেছিল যে কংগ্রেসে অনায়াসে সরকার গঠন করব তিনটা টার্ম বিজেপি থাকার পিছত স্বাভাবিকতে বিজেপি প্রতিষ্ঠান বিরোধী ঢোর সম্মুখীন হব আর কংগ্রেসে 160 আসনের কমলনাথের নেতৃত্বত সরকার গঠন করব বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকে তিন মাহর পূর্বে মন্তব্য করেছিল আর কমলনাথের সম্মুখত মাধবরাও সিন্ধিয়ার প্রত্যাহ্বানও নাছিল কারণ মাধবরাও সিন্ধিয়ায় বিজেপি গমন করলে যে প্রত্যাহ্বান সম্মুখত 2018 সনত আসে যে কংগ্রেস সরকার পতন ঘটিছিল গতি এইবার সিন্ধিয়ার বিজেপি গমনের পিছত কমলনাথের সেই প্রত্যাহ্বানও আঁতরি গল গতি যে রাজনৈতিক যাত্রা সেই যাত্রা সুগম হল কিন্তু কমলনাথে এইবার সফট হিন্দুত্বর যার্ড খেলা পরিলক্ষিত হল কিমান সফল হয় সেই কথা জানিবলৈ আমি কিছু সময় অপেক্ষা করব লাগিব পরাগ ধন্যবাদ পাঠক আমি এই মুহূর্তে একটা সময় বিরতি লৈছো আন বজাৰ লগে লগে পুনৰ ঘূৰি আহিম শেহতীয়া সকলো নির্বাচনী তথ্য লৈ ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার